তখন মানে এরকম বসে এই বটির কিছু এখান দিয়ে করতাম বাসায় বাসাইতে মানে এক ডুবে যাই এক ইসে উঠতাম অনেক দূর দিয়ে ইয়া করতাম মামার বাড়ি ধরে বাসায় নিয়ে আমরা এখন আর করি না এখন আর মানে বোনেরা বিবাহ বিবাহ হয়ে গিয়েছে চাচা তো বোনদের বিবাহ হয়ে গেছে এক এক টাইম ওই যে এখন টাইমে এক এক খায় আমার একটা আপন বোন আছে গেলে ওরে ফোন দি যে তুই আস তোর বাসায় যাওয়া হইবে না অল্প সময় ও আসে দুজনে মিলে তুই করা যায় না ওই বোনেরা অনেকজন থাকতাম আমি একরকম সে আর একরকম আমি কাদায় পা দিই সে কাদা দেখলে তো না না কাদায় পাড়া দিতে দেবে আমি বৃষ্টি হলে পানিতে ভিজবো কাদার ভিতরে যাবো আমি ওই নদীতে নামি না সেটা জুতা পরি না আমার ছোট বোন পায়ে রাখলে কাদা লাগলে এইভাবে দাঁড়ায় থাকে পায়ের আঙুলটাকে ধুয়ে দেবে তারপর আর একটু না আমার সমস্যা আছে আমার আঙুলের ভিতরে যদি কাদা যদি ঢোকে তাহলে পাকে আমি তুই করতে পারি না মানে কাদা টাদা কিছু আমার বোনের সমস্যা হয় না একদিন কি নামলে কিছু হয় আমার কিছু হয় না এই দিন গেছে না আমার সমস্যা আছে